নমস্কার, সবার প্রথমে জানাই আপনাদেরকে প্রণাম এবং আন্তরিক অভিনন্দন। আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিপস। অ্যাস্ট্রোটিপস মানে বিভিন্ন রকমের জ্যোতিষ আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করে থাকি। আজকেও তার কোনো ব্যতিক্রম নয়, আজকেও একটি বিশেষ বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। একটি বিশেষ বিষয় নিয়ে আপনাদেরকে কিছুটা বোঝাবার চেষ্টা করব। তো অবশ্যই আমরা চলে আসবো অনুষ্ঠানে। তবে অনুষ্ঠানে আসার পূর্বে যে কথাটি বলে থাকি যে আপনারা যদি ব্যক্তিগতভাবে আমার সঙ্গে কেউ যোগাযোগ করতে চান তাহলে নিচে আমার ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি সংগ্রহ করে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। আজকে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব, আপনারা ঠিকই ধরেছেন, হয়তো বুঝতেও পারছেন যে পেছনের বোর্ডে আমি লিখে রেখে দিয়েছি জোটক বিচার। খুব ইম্পর্টেন্ট একটি বিচার, যেটি আজকে থেকে নয়, বহু যুগ যুগ থেকে, বহু দিন থেকে চলে আসছে এই বিচারটি। এবং এই বিচারটি সম্পর্কে বিভিন্ন রকমের একটা ধারণা, বিভিন্ন রকমের ধারণা কিন্তু আপনারা আপনাদের মনের ভেতরে থাকে যে বিবাহের আগে অবশ্যই জোটক বিচার করিয়ে বিবাহ দিলে পারে বিবাহটি সুন্দর হয়, বিবাহিত জীবন অবশ্যই সুন্দর হয় এবং স্বামী স্ত্রীর যে বিবাহিত জীবন সেই বিবাহিত জীবনে পূর্ণতা সুন্দরভাবে লাভ করে। তো আজকে আমরা অবশ্যই এই বিচারটি সম্পর্কে আমার ব্যক্তিগত কিছু মতামত আপনাদের সামনে অবশ্যই রাখব। এবং যারা জ্যোতিষের স্টুডেন্ট, যারা শিখছেন আমার প্রোগ্রাম দেখে, যারা কিছু শেখেন, তাদের জন্য বলবো যে আজকে আমি জোটক বিচার সম্পর্কে কিছুটা সাধারণ মানুষকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব আসলে বিষয়টা কি। তবে জোটক বিচারের যে সূত্রগুলি আছে এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব, যে কীরকম করে আমরা এই মিলগুলো করাবো, কীরকম করে আমরা ম্যাচগুলো করাবো। বর্তমান যুগ এখন অনেক ফাস্ট হয়ে গেছে, এখনকার দিনে কিন্তু আর জোটক বিচার করতে গেলে পারে কিন্তু খাতা কলম নিয়ে বিভিন্ন হিসাব করতে হয় না। এখন ল্যাপটপ বা মোবাইলের মধ্যে বিভিন্ন সফটওয়্যারের দ্বারা কিন্তু দুজন, অর্থাৎ একজন পুরুষ এবং একজন নারীর ডেট অফ বার্থ ফেললে পারে কিন্তু জোটক বিচারের সম্পূর্ণ ফলাফল বেরিয়ে আসে। তবে আমরা সেই দিকে যাচ্ছি না, অবশ্যই বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে যে সমস্ত ফলাফলগুলো বেরিয়ে আসে সেগুলো প্রায় সঠিক, ভুল খুব একটা থাকে না, ঠিকই আছে। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে এটাই যে আমরা আজকের দিনে দাঁড়িয়ে জোটক বিচারকে কতটা বিশ্বাস করব। তবে আমরা তার আগে বুঝে নেব যে জোটক বিচার আসলে ব্যাপারটা কি। জোটক বিচার হচ্ছে আসলে, আমাদের জোটক বিচারকে অষ্টকূট বিচার বলা হয়। অষ্টকূট বিচার মানে হচ্ছে কি, আটটি শাস্ত্রে আটটি কূটকে নির্বাচন করা হয়েছে এবং এই কূটগুলির মানে এই কূটগুলি, অর্থাৎ একজন পুরুষের সঙ্গে একজন নারীর যখন বিবাহ হয় সেই বিবাহের পূর্বে একজন নারী এবং একজন পুরুষের যে এই অষ্টকূটের ব্যাপারটা, অর্থাৎ বর্ণ, বর্ষ, তারা, যোনি, গ্রহমৈত্রী, গণ, রাশিমৈত্রী, তার সঙ্গে সঙ্গে রাশিমৈত্রী এবং নারী, এই যে বর্ণ, বর্ষ, তারা, যোনি, গ্রহমৈত্রী, গণ, রাশিমৈত্রী এবং নারী, এই যে আটটি বিষয়, এই আটটি বিষয়কে আমরা ম্যাচ করিয়ে থাকি এবং এই ম্যাচের মাধ্যমে আমরা একজন পুরুষ এবং একজন নারীর ক্ষেত্রে, তার বিবাহিত জীবনের ক্ষেত্রে একজন পুরুষ এবং একজন নারীর মানসিক কতটা মিল থাকবে, তাদের আদর্শ কতটা মিল থাকবে, তাদের স্বাস্থ্য কত কীরকম থাকবে এবং তাদের যৌন পরস্পরের সঙ্গে যে যৌন সঙ্গতি সেটা কতটা মিল থাকবে, এই বিষয়টি কিন্তু এই জোটক বিচারের মাধ্যমে উঠে আসে। এরকমই একটা চলতি ধারণা বা বহু যুগ যুগ থেকে চলে আসছে এই ধারণাটি। এবং আমরা বলে থাকি যে এই সমস্ত পয়েন্টগুলো, অর্থাৎ বর্ণের সঙ্গে, অর্থাৎ একজন পুরুষের সঙ্গে একজন নারীর যখন বর্ণের সম্পূর্ণ মিল পাওয়া যাবে তাহলে এটার মান হচ্ছে এক, ঠিক যেমন দুই নম্বরে আছে বর্ষ তাহলে এটার মান হচ্ছে দুই, তিন নম্বরে আছে তারা অর্থাৎ এটার মান হচ্ছে থ্রি, অর্থাৎ যদি ম্যাচ করে যায় তাহলে তিন নম্বর পাবে। এরকম করে টোটালটা যদি আমরা গুণ করি, যোগ করি তাহলে কিন্তু 36 পয়েন্ট হয় এবং 36 পয়েন্ট হয় সম্পূর্ণটা যদি আমরা যোগ করি। এবং যেমন নারী কুটের সঙ্গে, অর্থাৎ একজন ছেলের নারীর সাথে একজন মেয়ের নারী যখন ম্যাচ হয়ে যাবে তখন এই নারী কুটের সম্পূর্ণ মান হচ্ছে আট, যদি সেখানে ম্যাচ না হয় সেখানে শূন্য হয়ে যেতে পারে। গণের সঙ্গে গণ, অর্থাৎ ছেলের যদি দেবগণ হয় আর মেয়ের যদি না নরগণ হয় সেক্ষেত্রে পূর্ণ মান পাবে ছয়, এরকম করে কিন্তু একটা ম্যাচিং করা হয়। এই ম্যাচিংয়ের পূর্ণ মান হচ্ছে 36, এই ম্যাচিংয়ের মধ্যে 18 হয়ে হচ্ছে পাস, মানে এর 50% 18 হচ্ছে পাস, 18+ যদি পাওয়া যায় তাহলে বলে দেওয়া হয় যে জোটকে ম্যাচ করে গেছে এবং
আপনারা বিবাহ দিতে পারেন। এটাই সাধারণভাবে জ্যোতিষীরা আপনাদেরকে হয়তো বলে থাকবেন এবং আপনারাও হয়তো কিছুটা বোঝেন যে জোটক বিচারে কতটা পয়েন্ট পাচ্ছে। এখানে 18-র বেশি পেয়ে গেলে পরে বলে দেওয়া হয় ম্যাচ, এবং এইটা দেখেই কিন্তু একজন বাবা মা বা একজন পুরুষ বা নারী অবশ্যই বুঝে নেয় যে আমার যার সঙ্গে বিবাহ হবে তার সঙ্গে যখন জোটক বিচার করিয়েছি তাহলে আমাদের বিবাহিত জীবনে যখন জোটক বিচারে আমরা পাস করে গেছি মোটামুটি, তাহলে কিন্তু অবশ্যই আমাদের বিবাহ হতে পারে এবং বিবাহিত জীবনে অবশ্যই কোনো সমস্যা আসবে না। তো এই হচ্ছে আজকের অবধি ধারণা। এবারে আমরা এখানে আরও একটি কথাকে উল্লেখ করব, সেটি হচ্ছে যে আমরা যদি বর্ণ, বর্ষ, তারা, যোনি, গ্রহমৈত্রী, গণ, রাশিমৈত্রী এবং নারী এই আটখানি জিনিস আমরা কোথা থেকে পাব, আমরা কিন্তু চন্দ্র থেকে পাব। চন্দ্র থেকে কিন্তু এই আটখানা জিনিসকে পাব। নিশ্চয়ই বুঝতে পারছেন চন্দ্র লিখলাম, এই চন্দ্র থেকে কিন্তু এই আটখানা জিনিসকেই আমরা পাবো। তাহলে চন্দ্র থেকে আমরা এই আটখানা জিনিসকে পাবো, তাহলে আমরা বলতেই পারি যে জোটক বিচার কিন্তু আসলে একটি চন্দ্রকে কেন্দ্র করে, অর্থাৎ একজন পুরুষের চন্দ্র এবং একজন নারীর চন্দ্রকে কেন্দ্র করে, বা চন্দ্রের যে নক্ষত্র আছে সেই নক্ষত্রকে কেন্দ্র করে কিন্তু আমাদের এই জোটক বিচারের সম্পূর্ণ ভিত্তি তৈরি হয়েছে। তবে এত অবধি তো সব ব্যাপারটা ঠিক ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে যেটা যে আজকের দিনে দাঁড়িয়ে আমরা কি জোটক বিচারকে বিশ্বাস করব, আমরা কি জোটক বিচারকে মেনে চলব, আমরা কি জোটক বিচারের মধ্যে সম্পূর্ণ আস্থা রাখতে পারি যে জোটক বিচারে যদি ম্যাচ হয়ে যায় তাহলে আমাদের সত্যিই কোনো সমস্যা আর হতে পারে না? এই প্রশ্নগুলো যদি আজকের দিনে কিন্তু বিভিন্নভাবে উঠে আসছে, তো সেখান থেকেই আজকের আমাদের অনুষ্ঠান। অবশ্যই আমি আপনাদেরকে আমার ব্যক্তিগত মতামত এখানে বলবো যে জোটক বিচার যেমন বহু যুগ যুগ থেকে চলে আসছে, তেমন আজকেও কিন্তু বহু মানুষ এই বিচারটির ওপরে বিশ্বাস করে, একজন বাবা মা বিশেষ করে তার ছেলে বা মেয়ের বিবাহ দেন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখছি যে জোটক বিচারে কিন্তু বিবাহর ক্ষেত্রে যখন জোটক ম্যাচ করানো হচ্ছে তখন কিন্তু ম্যাচ হয়ে যাচ্ছে, কিন্তু পরে গিয়ে বিভিন্ন রকমভাবে বিবাহিত জীবনের সমস্যা, সেপারেশন, ডিভোর্স কিন্তু তৈরি হচ্ছে। আপনারা যারা অলরেডি জোটক বিচার করে বিয়ে দিয়েছেন ছেলে মেয়েদের, বিশেষ করে তাদের ক্ষেত্রে আপনারাই হয়তো বলতে পারবেন যে এই বিষয়টি আমি যেটা বলছি সেটা কতটা সত্যতা আছে বা কতটা ভুল আছে। তবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতাতে আমি দেখেছি যে জোটক বিচার করে যদি 100টা বিয়ে দেওয়া হয় তার মধ্যে প্রায় 50 থেকে 60খানা বিবাহের তো জীবনে কিন্তু বিভিন্ন রকমভাবে ডিস্টার্বেন্স তৈরি হচ্ছে। জোটক বিচারে পাশ করা সত্ত্বেও যদি 100টা বিয়ে দেওয়া হয়, আমি যদি তার একটা গড় হিসাব তৈরি করি তাহলে প্রায় 5% থেকে 8% 10% কিন্তু ডিভোর্স হয়ে যাচ্ছে। তাহলে কি আমরা আজকের দিন দাঁড়িয়ে এই বিচারটির ওপরে সম্পূর্ণ আস্থা রাখা কিন্তু একটা প্রশ্নচিহ্ন দাঁড়িয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করব, আমরা কি জোটক বিচারকে মানবো না? এই প্রশ্নটা কিন্তু উঠে আসে। আমার ব্যক্তিগত মতামত এখানে যে আমাদেরকে জোটক বিচারকে মানতেই হবে, আমাদের যেহেতু এটি অনেক পুরনো দিন থেকে চলে আসছে সেই কারণে কিন্তু এই বিচারটি আমরা অবশ্যই বলবো যে স্বাস্থ্যসম্মত একটি বিচার, আমরা অবশ্যই এই বিচারটিকে অবহেলা করব না। কিন্তু যেহেতু যুগ পরিবর্তন হচ্ছে, যুগ পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে মানুষের চিন্তাভাবনা, মানুষের ধ্যান ধারণা, মানুষের স্বপ্ন, মানুষের সঙ্গে মানুষের যে মেলামেশা করার যে জায়গাগুলো, এই সমস্ত বিষয়গুলি কিন্তু যুগের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে যাচ্ছে। এবং পরিবর্তন হয়ে যেতে যেতে কিন্তু এখন মানুষ, অর্থাৎ একজন পুরুষ এবং একজন নারীর যে বিবাহিত জীবন বা একজন পুরুষ বা একজন নারীর যে সম্পর্ক, এই সম্পর্কর যে সুতোগুলো কিন্তু অনেক আলগা হয়ে গেছে, অনেক হালকা হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা যখন বিবাহের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বা বিবাহের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যখন আমরা ম্যাচ করাবো, তখন কিন্তু আমাদেরকে আরও বিশেষ কিছু বিষয়ে কিন্তু দৃষ্টি রাখতে হবে। যদি আমরা না রাখি এবং যদি শুধুমাত্র জোটক বিচারের উপরে আমরা ডিপেন্ড থাকি, জোটক বিচারকে শুধুমাত্র যদি আমরা ডিপেন্ড করি, আমরা কিন্তু 100%-এর ভেতরে 80% ঠকে যেতে পারি। তাই আমি আপনাদের সামনে রিকোয়েস্ট করব যে অবশ্যই কিন্তু জোটক বিচার করতে হবে, কিন্তু জোটক বিচারের সঙ্গে সঙ্গে কিন্তু আরও কিছু বিচার আছে, সেই বিচারগুলি করতে হবে। কারণ হচ্ছে জোটক বিচার হচ্ছে আসলে চন্দ্রকে কেন্দ্র করে বিচার।
তাহলে চন্দ্রকে কেন্দ্র করে যদি বিচার আমরা করে থাকি এবং আমরা ধরে নিলাম যে জোটকে সম্পূর্ণভাবে ম্যাচ হয়ে গেছে, হয়তো আমি ধরে নিলাম এটাও যে 36-এর মধ্যে 30-ই পাওয়া গেছে, তাহলে কি আমরা এটা বলতে পারবো যে শুধুমাত্র চন্দ্রই কি জন্মছকের ভেতরে মানুষের জীবনকে কন্ট্রোল করে? তা কিন্তু নয়, চন্দ্র ছাড়াও কিন্তু আরও আটখানা কিন্তু গ্রহ আছে, যেই গ্রহগুলো কিন্তু মানুষের জীবনকে কন্ট্রোল করে, এবং সেই গ্রহগুলি কি অবস্থানে রয়েছে এটা যদি আমরা না দেখি তাহলে কিন্তু আমরা জোটক বিচার করব না, বা জোটক বিচার করলে পরে আমাদের ভুল হতে পারে। তাহলে আমার এখানে ব্যক্তিগত মতামত বা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, কারণ আমি এরকম বহু দেখেছি এবং হয়তো আমার সঙ্গে বহু অনেক জ্যোতিষী আছে, অবশ্যই তারাও স্বীকার করবে যে হ্যাঁ সত্যি জোটক বিচার করে কিন্তু এখন বেশ কিছুটা ঠকে যেতে হচ্ছে। তার কারণ হচ্ছে যে যুগের সঙ্গে সঙ্গে কিন্তু জ্যোতিষ আধুনিক হয়ে গেছে, এখন জ্যোতিষটাকে কিন্তু আমরা আধুনিক জ্যোতিষ বলি, এবং আধুনিক জ্যোতিষের সঙ্গে সঙ্গে এই আধুনিক জ্যোতিষ কিন্তু বিশেষ কিছু সূত্রকে নিয়ে এসছে। তবে জোটক বিচারের ক্ষেত্রে আমি একটা জিনিসকে সবসময় প্রাধান্য দেব, যেমন হচ্ছে দেখুন জোটক বিচারের মধ্যে যেমন গণ, অর্থাৎ আমি একটা মাঙ্গলিক নিয়ে অনুষ্ঠান করেছি, সেখানে আমি গণ সম্পর্কে কিছুটা বলার চেষ্টা করেছি, এরপরে যখন আমরা আরও বিস্তারিত আলোচনা করবো সেখানে গণ নিয়ে আমি একটা অনুষ্ঠান করব। আসলে এই গণ ব্যাপারটা কিন্তু পুরোপুরি আমার ঠিক এই গণের বিষয়টা কিন্তু মানে ভুল আমার মনে হয়, কারণ গণ বিষয়টাকে যদি আমরা পর্যবেক্ষণ করি যে রাক্ষসগণের সঙ্গে দেবগণের বিবাহ দিলে পরে মৃত্যু হয়ে যেতে পারে, এই বিষয়টা কিন্তু সঠিক নয় আমার মনে হয়। এর সঙ্গে সঙ্গে নারীকূটের ব্যাপারটা, যেখানে যে একজনের নারীর সঙ্গে অপরজনের নারী যদি এক সম হয়ে যায় তাহলে কিন্তু সেখানে মৃত্যু ঘটতে পারে, তবে আমার এখানে কিন্তু আমি এই বিষয়টাকেও খুব একটা সম্মতি দিই না, কারণ আমার মনে হয় এই বিষয়টা ঠিক নয়। যেমন তারাকূট, তারাকূটের ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে, সেটা খুব জটিল হতে পারে না। এই তারাকূটের যে সমস্যাটা সৃষ্টি হয় সেই তারাকূটের সমস্যাটা কিন্তু তারাকূট ম্যাচ হলে পারো, যদি আরও অন্যান্য গ্রহচক্রের ডিস্টারবেন্স থাকে কিন্তু এই তারাকূটের থেকে বেশি সমস্যা দিতে পারে। বর্ণ বর্ষ এই দুটো জিনিসকে আমি খুব একটা সম্মতি করি না, আমি যেটাকে সম্মতি করি এই জোটক বিচারের মধ্যে খুব স্ট্রং যেটা হচ্ছে সেটা হচ্ছে গ্রহমৈত্রী এবং রাশিমৈত্রী। এই গ্রহমৈত্রী এবং রাশিমৈত্রী এই বিষয় দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই বিষয় দুটো কিন্তু আমরা অবশ্যই সম্মতি দেবো যে গ্রহমৈত্রী এবং রাশিমৈত্রী আছে কিনা। আমরা যদি দেখি যে গ্রহমৈত্রী এবং রাশিমৈত্রী ম্যাচ করছে না, এই 5 আর 7, 5 আর 7 হচ্ছে 12 নম্বর, তাহলে 36-এর মধ্যে যদি আমরা এই দুটোকে বাদ দিয়ে দিই, দুটো ধরুন মনে করা গেল 0-0 করে পয়েন্ট পেয়েছে, তাহলে এখান থেকে 5 আর 7 মিলে 12 পয়েন্ট হয়ে গেল। 12 পয়েন্ট যদি আমরা 36-এর থেকে বাদ করে দিই তাহলে কিন্তু 24 পয়েন্ট থাকবে, তাহলে 36-এর মধ্যে কিন্তু সেই বাদবাকি সবকটা জায়গায় যদি ওকে থাকে তাহলে সেই জাতক কিন্তু 36-এর মধ্যে 24 পেয়ে যাবে। কিন্তু আমি আপনাকে বলছি এই দুটো পয়েন্ট যদি না মেলে তাহলে কিন্তু সেখানে অবশ্যই স্বামী স্ত্রীর মধ্যে ম্যাচ করবে না। তো এখন আমরা কি করব, এখন আমরা করতে হবে আমাদের যেটা, যে এখন কিন্তু আমরা শুধুমাত্র জোটক বিচারের উপরে বসে থাকবো না, আমরা বিশেষ করে কিন্তু আমাদের দুটো জিনিসকে খুব বিশেষভাবে দেখতে হবে। একটা হচ্ছে যে জন্মছকের পর্যবেক্ষণ, জন্মছকে কখনো ডিভোর্সের সম্ভাবনা সৃষ্টি করছে না তো, জন্মছকেতে এক্সট্রা অ্যাফেয়ার্সের জায়গা নেই তো, জন্মছকের ভেতরে কোনো আত্মহত্যা বা সুসাইডের ঘটনা নেই তো, জন্মছকের ভেতরে কিন্তু সমস্ত জিনিসটা আমরা খুঁজে পেতে পারি। কারণ আমরা যখন 9টি গ্রহকে সুন্দরভাবে বিবাহিত জীবনের জন্য চেক করব সেখান থেকে কিন্তু আমাদের অনেক রকম তথ্য উঠে আসবে, এবং আমরা জোটক বিচারকে অবহেলা করছি না, আমরা জোটক বিচারও করব, কিন্তু তার সঙ্গে সঙ্গে জন্মছকের বিচারটাও কিন্তু আমাদেরকে করতে হবে। এর সঙ্গে সঙ্গে আমাদেরকে দেখতে হবে যে একজন মহিলার শুক্র সঙ্গে একজন জাতকের মঙ্গল কী পজিশানে আছে, অর্থাৎ একজন মহিলার শুক্র থেকে একজন জাতকের মঙ্গলের অবস্থানটা কী আছে। যদি দেখা যায় মনে করা যাক যে মহিলার শুক্র রয়েছে বিশেষ মহিলার শুক্র রয়েছে ধরে নেওয়া যাক মিথুনের ঘরে, মহিলার শুক্র রয়েছে ধরে নেওয়া যাক মিথুনের ঘরে, এবং পুরুষের শুক্র রয়েছে ধরে নেওয়া যাক মেষের ঘরে, তাহলে কিন্তু একে অপরের থেকে তৃতীয় একাদশ সম্পর্ক স্থাপন করে রয়েছে, এটা কিন্তু খুব ভালো একটি ম্যাচ। অর্থাৎ আমি যে বক্তব্যটা আপনাদের সামনে বলতে চাচ্ছি যে জোটক বিচার করে যদি আপনারা শুধুমাত্র বিয়ে দেন বর্তমান যুগের সামঞ্জস্যে তাহলে কিন্তু আপনাদের ভুল হতে পারে, আপনারা কিন্তু বিবাহিত জীবনে অনেক রকমের সমস্যা চলেই আসতে পারে। আমি এরকম বহু প্রমাণ আমার কাছে আছে যে জোটক বিচার করে বিয়ে দিয়ে কিন্তু ডিভোর্স পর্যন্ত হয়ে যাচ্ছে আজকালকার যুগে। তাই অবশ্যই জন্মছককে চেক করান, শুধুমাত্র জোটক বিচারের ওপরে আস্থা রাখবেন না,
অবশ্যই জটক বিচারকে অবহেলাও করবেন না, জটক বিচার অবশ্যই করান, কিন্তু তার সঙ্গে সঙ্গে জন্ম ছকের পর্যবেক্ষণ করতে হবে এবং একজনের ছকের সঙ্গে আরেকজনের ছকের সুন্দরভাবে ম্যাচ খুঁজে বার করতে হবে। যদি সেই ম্যাচ না পাওয়া যায় সেখানে জটক বিচার যদি সম্পূর্ণ ভালো ফল দেয় সেখানেও কিন্তু আমরা রাজি হতে পারবো না বা আমাদের কিন্তু বিয়ে দেওয়াটা উচিত হবে না। তাই আমরা অবশ্যই এখানে বলবো যে জটক বিচারের সঙ্গে সঙ্গে কিন্তু সম্পূর্ণ জন্মছকের বিচার না করিয়ে বিয়ে কিন্তু দেবেন না, কারণ বিভিন্ন রকমের সমস্যা কিন্তু ক্রিয়েট হতে পারে। এবারে যাদের বিবাহিত জীবনে বিভিন্ন রকমের সমস্যা, যারা জটক বিচার করে বিয়ে করেছেন তারপরেও বিভিন্ন রকমের সমস্যা, ক্রিটিক্যাল সমস্যা তৈরি হচ্ছে, ডিভোর্স হয়ে যেতে পারে, সেপারেশন হয়ে যেতে পারে, সেক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যা ক্রিয়েট হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু এখন যেহেতু আর কিছু করার নেই সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের জন্মছকের প্রতিকার করতে হবে এবং তার জন্য কিছু গ্রহগত প্রতিকারের দ্বারা কিন্তু নিজের জীবনকে সুন্দর করতে হবে। কিন্তু অবশ্যই বিবাহিত জীবনে প্রবেশ করার আগে যখন সময় থাকে সেই সময় থাকতে থাকতে কিন্তু সঠিক বিচার এবং সঠিকভাবে প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে কিন্তু বিবাহিত জীবনে প্রবেশ করুন, নইলে কিন্তু বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হতে পারে। অবশ্যই আপনি যার সঙ্গে বিবাহ করছেন তার জন্মছকটা একবার চেক করে নিন যে সেই জাতক বা সেই জাতিকা আপনার আপনার জন্য সঠিক কিনা, এবং এইটা কিন্তু অবশ্যই এখনকার দিনে করা উচিত। শুধুমাত্র জটক বিচারের ওপরে থেমে থাকবেন না, এর সঙ্গে সঙ্গে জন্মছকের টোটালি স্ক্যান করানো উচিত। হ্যাঁ, অর্থাৎ আপনার ছকের সামঞ্জস্যে তার ছকটা কী ফল দেবে, অর্থাৎ আপনার ছক সাপেক্ষে তার ছকের যে সমস্ত গ্রহগুলি আছে সেই গ্রহগুলি কী এফেক্ট দিতে পারে, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেমন আমরা দেখেছি যে একজন জাতিকার, সামান্য একটা উদাহরণ দিচ্ছি, একজন জাতিকার সন্তান হবার ক্ষেত্রে কিছু সমস্যার সৃষ্টি হতে পারে, কিন্তু দেখা যাচ্ছে কারণ তার পঞ্চম ঘর পীড়িত হয়ে রয়েছে, তার পঞ্চম ঘরে অন্যান্য পাপগ্রহ দ্বারা পীড়িত আছে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে যার সঙ্গে তার বিবাহ হয়েছে তার পঞ্চম ঘর এবং তার বৃহস্পতি প্রচণ্ড স্ট্রং, সেক্ষেত্রে কিন্তু তার পঞ্চম ঘর এবং তার বৃহস্পতি কিন্তু সেই জাতিকার যে পঞ্চম ঘরটি ড্যামেজ হয়ে রয়েছে সেই ড্যামেজিং জায়গাটাতে কিন্তু অনেকটা শুভ প্রভাব দিয়ে তার সমস্যাকে রিকভার করার চেষ্টা করবে। এবং আমি যেগুলো বলছি সেগুলো কিন্তু একদম ঘটে এবং এগুলো বাস্তবিক ব্যাপার। আর যারা জ্যোতিষের স্টুডেন্ট তাদেরকে আমি বলবো যে আপনাদেরকে অবশ্যই এই বিষয়গুলি কেমন করে হয়, কেমন করে এগুলোকে দেখতে হবে, আমরা এই বিষয়গুলিকে নিয়ে অবশ্যই বোর্ডে আলোচনা করব ভবিষ্যতে, এবং সেখানে আমরা অবশ্যই বোঝার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব যে বিষয়গুলি কেমন করে দেখতে হয়, কি সিস্টেমে দেখতে হয়। তো আজকে শুধুমাত্র জটক বিচার নিয়ে সামান্য কিছু আমার ব্যক্তিগত মতামত আমি আপনাদেরকে জানালাম, এবং আপনাদের যাতে আপনারা জটক বিচারের ওপরে শুধুমাত্র আস্থা না রেখে আপনারা কিন্তু অবশ্যই বিবাহের আগে সম্পূর্ণভাবে দুজনের জন্মছককে সম্পূর্ণভাবে ম্যাচ করান। শুধুমাত্র আপনারা কিন্তু আমি দেখেছি জ্যোতিষের কাছে গিয়ে শুধুমাত্র আপনার জটক বিচারটা একটু করে দিন, এবং জটক বিচারে যেই আপনারা 18+ হয়ে গেল আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে খুশি হয়ে যান যে আমার সম্পূর্ণ ম্যাচ হয়ে গেছে আর কোনো আমার সমস্যা নেই, কিন্তু বিবাহের 6 মাস পর 8 মাস পর কিন্তু আপনারা আবার এসে বলেন যে আমি তো জটক বিচার করিয়েছিলাম তারপরেও এরকম সমস্যা কী করে ঘটছে। আসলে আপনারা প্রচণ্ড ব্যস্ততার মধ্যে জীবন কাটান, আপনাদের কিন্তু বিষয়গুলি শোনার মতো সময়ও থাকে না, তাই অবশ্যই কিন্তু বিষয়টা খুব সিরিয়াস, আপনারা কিন্তু অবশ্যই এই বিষয়টার দিকে অবশ্যই বিশেষ করে আপনারা ভাববেন, এবং আশা করছি যে এরপরে যখন বিবাহ আপনারা করবেন অবশ্যই কিন্তু জটকের সঙ্গে সঙ্গে আরও বিশেষভাবে দুজনের জন্মছকের ম্যাচ করাবেন। দুজনের জন্মছকের নটি গ্রহ একে অপরকে কী ফল দেবে এই ম্যাচটা কিন্তু করিয়ে তারপরে বিয়ে করবেন, তাহলে কিন্তু আপনাদের বিবাহিত জীবন অবশ্যই সুন্দর হতে পারে, এ বিষয়ে কোনোই সন্দেহ নেই। তো আজ এই পর্যন্ত, আবার পরের অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে দেখা করবো পরের দিন। তো আজ নমস্কার, থ্যাংক ইউ।